পাইকারি বাজারে এখন এক বস্তা বাঁধাকপির দাম 25 থেকে 30 টাকা। সেই কারণেই পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর বিস্তীর্ণ এলাকায় বিঘের পর বিঘে জমি বাঁধাকপি মাঠেই পড়ে শুকোচ্ছে। কেউ কেউ আবার আগামী ফসল চাষ করার জন্য ট্রাক্টর নামিয়ে জমিতেই বাঁধাকপি নষ্ট করে ফেলেছে। যা খরচে তাদের কিছু, এখন ছাগল গরু ছাড়া কোনো উপায় নেই। ছাগল গরুর জন্য সব কাটা আর সব কেটে সব মাঠে ফেলে দিচ্ছে, কেউ চষে ফেলছে, এখনই চাষ দেবে দেখবেন। আচ্ছা, মানে কেন এরকম, কেন বাজার হয়ে গেল হঠাৎ? দামই নেই বাজারে, না খেলে কি করবে বাজারে। আচ্ছা, এখন কত দাম বাজারে? বাজারে কত ধরেন, 40 কেজি 50 কেজি বস্তা 30 টাকা 25 টাকা, একটা বস্তার দাম ধরেন 10 টাকা, গাড়ি ভাড়া 10 টাকা, সুতো আছে 2 টাকা, আড়তদারি আছে 2 টাকা, তাহলে কত কত থাকছে বাজারের পার্টি কি করবে, 1,350 টাকা। আচ্ছা, মানে পুরোপুরি লস? পুরোপুরি। মানে এটা কেন হলো, ভোটের আগে এরকম কেন হলো? ভোটের আগে কেন হলো এখন সেটাই তো কথা, এখন কেন হলো এটা। এই যে আলুর বাজার 5,000 টাকা বীজ কিনে এখন 240 টাকা আলু মাঠে, কি করবে। আচ্ছা, আর ফুলকপি বাঁধাকপি কি গরুকে খাওয়াতে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ফুল তো বিক্রি হচ্ছে না, ফুল তো সব বাড়িতে বাড়িতে লাট। আচ্ছা, আর এই এখন বাঁধাকপি সব যে ছাগল গরুর জন্য মানুষের কেটে নিয়ে যায়, মানুষের তো একটা ফসল লাগাবে, নাহলে এই ফসলে যদি ট্র্যাক্টরে কুচিয়ে চাষ দেয় ওরা দেবে ঠিকই, তো পচান দেবে, এসব কুচলে তার অন্য ফসলটা ভালো হবে না, এমনি হলে দিয়ে দিতে হবে ছাগল গরুর জন্য লোককে। কেউ আবার গরু ছাগল জমিতে নামিয়ে বাঁধাকপি ও ফুলকপি খাইয়ে দিচ্ছে। চাষিরা জানান, জমি থেকে বাঁধাকপি তুলে পাইকারি বাজারে নিয়ে গেলে 300 থেকে 400 টাকা ক্ষতি হচ্ছে। তারা আরও জানান, যানবাহন ভাড়া করে পাইকারি বাজারে পৌঁছতে খরচ হচ্ছে 1,000 টাকা, কিন্তু দাম পাওয়া যাচ্ছে 500 থেকে 550 টাকার মতো। এটা বাজারে নিয়ে যাওয়ার যে খরচটা, সেই খরচই উঠছে না। আচ্ছা, এখন লেবার পার্ট দিয়ে যে গাড়ি ভাড়া বস্তার দাম, তাই উঠছে না, লেবার তো বাদই, গাড়ি ভাড়া যে খরচটা সেটাই উঠছে না। 20 টাকা বস্তা বিক্রি, বস্তার দাম 10 টাকা, গাড়ি ভাড়া 10 টাকা, এবার লেবারে যদি বোয়া হয় তাও 10 টাকা পড়বে, 30 টাকা, ঘর থেকে 10 টাকা দিতে হবে, তার থেকে চষে দেওয়াই ভালো। আচ্ছা ঠিক আছে, এরকম কত বিঘা জমি চষে দিচ্ছেন আপনি? মোটামুটি আমার এই 6 বিঘা লাগানো আছে বাঁধাকপি। এগুলো একটু কোনো দাম নেই? না, বিক্রি নেই, আড়তদাররা বলে বাঁধাকপি পাঠানোর দরকার নেই, বিক্রি নেই, কী করবে, তা বিক্রি না হলে ওটা পড়েই রয়েছে, তা আমার ঘর থেকে তো 30 টাকা দিতে হবে, তার থেকে চষে দেওয়াই ভালো। পরিস্থিতি এরকম ভাবে চলতে থাকলে তো আত্মহত্যা করা ছাড়া উপায় নেই, কারণ আলুর বীজ 100 টাকায় কিনে লাগালাম, 5,000 টাকা বস্তা, এখন মাঠে বিক্রি করতে গেলে মানে বেচা কেনা একরকম বন্ধ, 200 টাকা বস্তা বলছে, আর বাঁধাকপি হচ্ছে 50 খানা 60 খানা, কারো ভালো হলে 70 খানা। আর বাঁধাকপি? আর বাঁধাকপি তো বিক্রি নেই, ফুলকপি মাঝে 1 টাকা বীজ বিক্রি হতো না, ফুলকপি সব নষ্ট হয়ে গেছে, এখন বাঁধাকপি অবস্থা, বিনের চাষ হয়ে বিন যে করা হয়েছে 10 টাকায় কেজি বিক্রি হচ্ছে, এখন আর কোনো মানে কোনো রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে না, ভোটের মোটামুটি 1 মাস আগে সবাই দেখা দেবে, এই সরকার আসলে সবারই ভালো হবে, এখন যে সরকারই আসুক, এখন মানে চাষিদের প্রতি কেউ দৃষ্টি আকর্ষণ করছে মানে দেখছিই না, যে মাঠকামার সবাই মানে বাধা পড়েই রয়েছে, বাধা ফুটি আলু তো বিক্রি হচ্ছে না বলছে, হ্যাঁ কি করবে, 100 টাকা বস্তা 100 টাকা মানে কেজি, 5,000 টাকা বস্তা 4,500 টাকা বস্তা আলু বীজ, তার মধ্যে বীজের মানে মানে কি মালের দাম বেড়ে গেলে তখন শুধু দেখা যায় যে টিভিতে দেখি যে সবাই বলে যে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, এখন যে মালের দাম নেই তো সরকার তো মানে কোনো সরকারই তো পদক্ষেপ নিচ্ছে না। চাষিরা অবিলম্বে ওই এলাকায় কোল্ড স্টোরেজ করার দাবি জানান। দেখুন, বিষয়টা হচ্ছে পূর্বস্থলী উত্তর এবং দক্ষিণ বিধানসভা জুড়ে আমরা জানি যে এখানে প্রচুর আনাজপাতি উৎপাদিত হয়, কিন্তু সম্প্রতি কৃষকেরা সেই দাম তারা ওখান থেকে পাচ্ছেন না, তাদের যে ন্যায্য মূল্য তারা পাচ্ছেন না, তা চাষিরা স্বাভাবিকভাবেই তারা বিভিন্ন দিক থেকে লোকসানের সম্মুখীন হচ্ছেন, কিন্তু এই জায়গায় আমরা সম্পূর্ণভাবে রাজ্যের যে শাসক দল, এই শাসক দলের ব্যর্থতা আমরা সম্পূর্ণভাবে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, কারণ দেখুন পার্শ্ববর্তী ফলিয়াতে এটি ওখানকার আনাজ সম্প্রতি যে আনাজ সেখানে উৎপাদিত আনাজগুলো মজুদজাত করার জন্য সেখানে একটি ফলিয়াতে আপনার একটি কোল্ড স্টোর রয়েছে, কিন্তু সেই কোল্ড স্টোরটি এখনও পর্যন্ত তারা সেটা চালু করতে পারেনি,
স্বাভাবিকভাবে চাষিরা সেখানে ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তারা তাদের উৎপাদিত যে ফসল সেখানে তারা স্টোর করতে পারছেন না, স্টোরেজ করতে পারছেন না, সেই কারণে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন সম্পূর্ণরূপে। আচ্ছা, দিচ্ছে বাঁধাকপি ফুলকপি এবং ট্রাক্টর দিয়ে চষে দেওয়া হচ্ছে, এটাকে কিভাবে ভাবছেন? দেখুন, চাষিরা যখন তাদের উৎপাদিত পণ্যের সঠিকভাবে তারা মূল্য পাচ্ছেন না, সেইভাবে তারা প্রতিবাদ স্বরূপ সেখানকার গরুদের এবং সেখানে ট্রাক্টর দিয়ে সেগুলোকে তারা মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছেন, প্রতিবাদ স্বরূপ তারা এগুলো করছেন, তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলি। পূর্বস্থলী থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।